আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলেছি মোটামুটি আর একটা রান্না বাকি আছে রান্না না ভর্তা করব তো আজকে কি রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছি আর লাউ সিল্কা ভাজি করেছি এই তো আর একটা ভর্তা করব এটা একটু পরে করব তার আগে আমি একটা কাজ করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কি কাজ করেছি শেয়ার করি আপনাদের সাথে আজকে আমি আমার বারান্দাটা পরিষ্কার করেছি তো বারান্দার সবগুলো গাছ বাথরুমে নিয়ে এসেছি তো যেদিন বারান্দা পরিষ্কার করে বা গাছগুলো পরিষ্কার করে সেদিন একটু বাড়তি কাজই পড়ে যায় ঘরের কাজগুলো করতে হয় সেই সাথে এই কাজগুলো করতে হয় তো যাদের বারান্দায় গাছ আছে অল্প স্বল্প তারাই বুঝতে পারবেন এই কষ্টটা কতটুকু আর পরিষ্কার না করলে তো আমাদের জন্য সমস্যা কারণ শীতে মশা মাছের সমস্যাটা একটু বেশি থাকে তো এই জন্য পরিষ্কার করে রাখতে হয় তো এটা হচ্ছে পরিষ্কার করার পরে আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না কিভাবে পরিষ্কার করেছি কারণ ক্যামেরা সেট করে পরিষ্কার করতে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে এজন্য পরিষ্কার করে সেট করার পরে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের বারান্দাটা আপনাদের কাছে ভালো লাগবে আর যেহেতু দুপুরের পরে একটু সূর্যটা হেলে গিয়েছে আর একটু রোদ এসে পড়ছে আমার বারান্দায় আমার কাছে খুবই ভালো লাগছে আজকে গাছগুলো পরিষ্কার করাতে একদম সতেজ হয়ে গিয়েছে তো সেই সাথে মানে আমার কাছেও খুব ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম প্রতিটা গাছ আর আমার মানি প্ল্যান্টগুলো দেখলে আমার এত ভালো লাগে কারণ আমি অনেক বড় করেছি মানি প্ল্যান্টগুলো আর এর মধ্যে কিন্তু কাটা হয়েছে মানি প্ল্যান্টে বেশি লম্বা হয়ে গিয়েছিল এগুলো কেটে ছেটে আবার কয়েকটা লাগিয়েছি তো যাই হোক আমার অনেকগুলো মানি প্ল্যান্ট হয়েছে কারণ আমার ছোট্ট বারান্দায় রোদ আসে মানে ফাঁকে ফাঁকে যে সামনে আমার দুইটা বিল্ডিং আছে ওই বিল্ডিংগুলোর জন্য রোদ আসে না তারপরও চেষ্টা করি যে গাছগুলো অল্প রোদে থাকবে সেই গাছগুলো রাখার ফুলের কোনো গাছই থাকে না মরে যায় তারপরও একটা কামিনি গাছ আছে আর হচ্ছে কাটামুকুট আছে কাটা মুকুটটাও না অনেক রোদ লাগে তারপরও আছে পাতাগুলো দেখলেও ভালো লাগে তো প্রতিটা গাছ আপনাদের সাথে শেয়ার করলাম আর আর ইঞ্চি প্লান্টটা মাসাল অনেক ঝাকালো হয়েছে আমি দেখে তো একদম মুগ্ধ আর একদম ধুয়ে পরিষ্কার করাতে একদম সবুজ লাগছে ইঞ্চি প্লান্টও বলে অনেকে আবার টাটেল বাইনও বলে তো যে যেই নামে চেনেন আর কি অনেক সুন্দর লাগছে এটা যখন রোদে এনে রেখেছি আমার তো এত ভালো লাগছিলো তো যাই হোক আপনাদের সাথে আজকে আমার বারান্দাটাই বেশি দেখাবো আর রান্না তো দেখিয়েছি কি কি রান্না করেছি এই রান্নাগুলো তো সবাই পারে আর আজকে অনেক মানে অনেক সময় লেগেছে এই গাছগুলো পরিষ্কার করতে তারপরে আবার সেট করতে তো যাই হোক আমার মানি প্লান্টগুলো আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি মানে পরিষ্কার করাতে না যেদিন যেই যেই জায়গাটায় না পরিষ্কার আপনার বেডরুম ধরলে বা ড্রয়িং রুম ধরলে পরিষ্কার করার পরে না একটা নিজের কাছে কেমন যেন মানে তৃপ্তি মনে হয় সুন্দর লাগে তো সেরকম আমার বারান্দাটা পরিষ্কার করার পরে আমার কাছে খুবই ভালো লাগছে আর একটু একটু করে জায়গাটা চেঞ্জ করে দিয়েছি তো দেখে আমার কাছে আসলে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট এই বারান্দায় রোডটা আসলে খুব কম মাসে চেষ্টা করি যে গাছগুলো অল্প রোদে থাকে তো ওই গাছগুলো রাখার জন্য আর কি ফুলের গাছগুলো তেমন থাকে না কারণ এই যে বাড়ির বিল্ডিংগুলোর ফাঁকে ফাঁকেই রোদ আসে তো এই রোদে যা হয় আর কি গাছ তো ওই অনুপাতে গাছগুলো রাখি আর বিশেষ করে আমার বারান্দায় বেশি আছে মানি প্লান্ট আমি অনেকগুলো মানি প্লান্ট করেছি করেছি বলতে একটা ঢাল থেকে অনেকগুলো করেছি তো আমার কাছে ভালো লাগে আমার সবগুলো মানি প্লান্টে কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের বারান্দাটা কেমন লেগেছে আমার গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো যাই হোক অনেকক্ষণ ধরেই দেখাচ্ছে আপনাদেরকে বারান্দাটা আপনারা বোরিং ফিল করবেন না কারণ আজকের আমার এই কাজই ছিল কারণ এই কাজটা করতে করতে আমার অনেক সময় লেগেছে আমি অন্য আর কোনো কাজই করতে পারিনি তাছাড়া যখন বারান্দা পরিষ্কার করি না এইগুলো তো সবগুলো বাথরুমে নিয়ে আসতে হয় বাথরুমটাও পরিষ্কার করতে হয় ভালো করে আর বেডরুমের মাঝখান দিয়ে যেতে হয় তো তো অনেক পরিশ্রম হয় বেডরুমটাও পরিষ্কার করতে হয় তো ওই যে বললাম ভর্তা করব আমি বারান্দা থেকে কিন্তু ভর্তা করতে চলে এসেছি এই যে এখানে ধনিয়া পাতা ভর্তা করবো তো ওখানে রসুন আর কাঁচামরিচ টেলে নিচ্ছি আর ধনিয়া পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম তো এগুলো একটু টালা হলে আমি ধনিয়া পাতাগুলো একটু তেলে নিব একো পানী তাতে নিনিব আৰু কি তাওয়াতে দিয়ে তারপরে সবগুলো একসাথে করে ব্ল্যান্ডের ব্ল্যান্ড করে নেব এই তো হয়ে গেল আমার ভর্তা আর পরিমাণ মতো তো লবণ দিব পেঁয়াজ দিব এই ছিল আমাদের দুপুরের খাওয়ার দাওয়ার আর আপনারা এই ভর্তাটা করে খেয়ে দেখেন অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে আর আরিবের বাবার খুবই পছন্দের একটা ভর্তা হচ্ছে ধনিয়াপাতা ভর্তা প্রতি শীত আসলেই ও ধনিয়াপাতা ভর্তাটা খেতে চায় আর কি তো যাই হোক এই ভর্তাটা করলাম আর কাঁচামরিচটা একটু টেলে নিবো রসুনটা একটু টেলে নেবো আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন আর সাথে একটু টক মিশালে আরও একটু ভালো লাগে তো আমি আজকে টক মিশাবো নাম টক বলতে আচার বা লেবুর রস যেটাই হোক না কেন ধনিয়া পাতার সাথে ধনিয়া পাতা ভর্তার সাথে আর কি মিশালে খেতে ভালো লাগে তো আজকে শুধু এভাবেই করবো কারণ ওই যে বললাম বারান্দা পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় হয়ে গিয়েছে তো খেতেও একটু সময় হচ্ছে তো যাই হোক পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আর আজকে শুধু আপনাদের সাথে ধনিয়া পাতা ভর্তাটাই শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা কোনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় বা আপনারা তা দেখে নিতে পারেন তো যাই হোক আজকে এই ছিল আমার ছোটো খাটো কাজকর্ম আর গতকালকে ব্লগ দিতে পারিনি গতকালকে আরও একটা কাজ করেছিলাম ওটার ভিডিওটা সামনে আসবে ইনশাল্লাহ কি কাজ করেছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব আর ওই ওইটা হয়তো হ্যাঁ আরও কয়েকদিন পরে আসতে পারে তো যাই হোক এখানে আমার এগুলো টালা হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া করে নিয়েছি একটু তো এগুলো একসাথে করে আর ধনিয়া পাতাগুলো একটু পানি টেনে নেব আর চাইলে ধনিয়া পাতা এমনি কাঁচাও কাঁচা দিয়েও ভর্তা করতে পারেন ওইটার টেস্টটা অন্যরকম হয় আমি শুধু পানিটা টেনে নেওয়ার জন্যই হ্যাঁ একটু হালকা ভেজে নিচ্ছি আপনারা চাইলে খালি খালিও করে নিতে পারেন মানে তাজা ধনিয়া পাতা আর কি তো এই তো আর সবাইকে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর আমি আমি বুঝতে পারি না যে আমার ভিউ হয় কিন্তু কমেন্ট আসে অনেক কম তাই আপনাদেরকে অনুরোধ করব একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে আমার ভিডিওগুলো দেখেন কে দেখেন না হয়তো অনেক সময় মুখে বেজে যায় বা আটকে যায় এটার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক নাগারে কথা বলতে গেলে হয়তো দেখা যায় যে মুখে লেগে যাচ্ছে বা কোনো শব্দ ভুল উচ্চারণ করছি এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই তো আমার ভর্তা হয়ে গেছে এখন ভাত খেয়ে নেবো আর ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি আর কোনো শ্যুট করিনি এটা আমার প্রতিদিনের কাজ যে ভাত খাওয়ার পরে আর কোনো শ্যুট করা হয় না এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি রাতের জন্য রুটি বানিয়ে রেখেছি আর সকালে খাবো আর কি তো এইগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এক সেঁকা দিয়ে রেখে দিলাম আর বিকালের নাস্তার জন্য আমি করব। কি বলে পাউরুটি পাউরুটি টোস্ট করব অনেক দিন অবশ্য পাউরুটি টোস্ট খাওয়া হয় না তো পাউরুটি আছে ঘরে তো পাউরুটির টোস্ট করব আর এই তো চা খাবো আর যথারীতি আরিফকে নিয়ে পড়াতে বসাবো আর এই রাতের খাওয়ার খাবো এই যে সবাই যা করে আমিও তাই করব টিভি দেখব টিভিটা অবশ্য তেমন একটা দেখা হয় না মোবাইল নিয়ে হয়তো দেখি কে কমেন্ট করলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখি মোবাইলটা একটু মান মানে অন্যদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে ওই ভিডিওগুলো দেখি এই তো সন্ধ্যার পরে কাজকর্ম এগুলোই আর রাতে খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে যাব তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তা আবারও বলছি একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সেফলি চলাফেরা করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি লিভিং রুমের জানলাতে আরও কয়েকটা গাছ লাগিয়েছি ওগুলো ভিডিও শেষে আছে তো ওইটা দেখেও কমেন্ট করে জানাবেন সুন্দর করে লাগাতে পারিনি আমি ওই যে বললাম নারকেলের খালি মালা যেগুলো আছে ওগুলোকে কালার করে লাগিয়েছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি টোস্ট বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ